পুজোতে ছেলেরা মেয়েদের ইমপ্রেস করার জন্য ঠিক কী ধরনের অ্যাক্টিভিটি করে থাকে এমনই কিন্তু মন্তব্য করেছেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। তিনি বলেছেন যে পুজোয় বাইকের গতি বাড়িয়ে যেসব ছেলেরা পৌরুষ দেখায় তারাই কিন্তু বিয়ের পর অত্যাচারী হয়ে ওঠে, এমনই কিন্তু মন্তব্য করলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। তিনি তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন এবং একটি সাপ্তাহিক পত্রিকায় তারকার পুজো নামে একটি পত্রিকায় তিনি কিন্তু এমনই সাক্ষাৎকার দিয়ে ছেলেদের সম্পর্কে এমনই কিন্তু মন্তব্য করেছেন। অর্থাৎ তার কাছে যেটা মনে হয়েছে যে অনেক গরিব মানুষই আছে যাদের কাছে পুজোটা অন্যরকম, কিন্তু সমাজের কিছু ছেলে বা ইয়াং জেনারেশান তারা কিন্তু পুরুষের যে বহর যেন আরও বেড়ে যায়, অর্থাৎ পুজোর সময় পুরুষরা কিন্তু বেশি করে সাজসজ্জা করে এমনটাই মন্তব্য করেছেন এবং শাঁক করে জোরে বাইক চালিয়ে বেরিয়ে যায়। এই পুরুষই প্রেম করে বিয়ের পর অত্যাচারী হয়ে ওঠে।